নমস্কার, আমি সুচন্দ্রিমা। পূজো আসছে, সেজে উঠছে বিভিন্ন পূজো মণ্ডপ। উত্তর থেকে দক্ষিণের পূজো উদ্যোক্তারা এখন চরম ব্যস্ততায়। কোথাও সাবেকি পূজো, আবার কোথাও থিম পূজো, একে অপরকে টক্কর দিতে প্রস্তুত। পূজোর আগেই কোন পূজোর কি থিম জেনে নেওয়ার ইচ্ছে রয়েছে আপনাদেরও, আর আপনাদের সেই ইচ্ছের কথা শুনেছি আমরা। কলকাতা টিভি নিয়ে এসেছে মহানগরের মহাপুজো, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন পূজোর প্রস্তুতি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধিরা। উৎসবের কোনো ভেদাভেদ হয় না, এক ছবি গ্রাম বাংলা থেকে শহরের। এই বছর তেলেঙ্গা বাগান পূজো কমিটি তুলে ধরেছে সেই ভাবনা। তারা পূজোর মাধ্যমে তুলে ধরেছে টুসু উৎসবকে। টুসুর সঙ্গে দুর্গাপূজার সম্পর্ক কি দেখাবেন পূজো উদ্যোক্তারা। টুসু ভাসানের সঙ্গে কিভাবে জড়িয়ে দুর্গা মায়ের ভাসান জানিয়েছেন এই পূজো উদ্যোক্তা। শুনে নিয়েছেন আমাদের প্রতিনিধি। উৎসবের কোনো ভেদাভেদ হয় না, তাই উৎসব গ্রাম বাংলা থেকে শহর কলকাতা সব জায়গায় এক ছবি নেয়। আর প্রান্তজনের আত্মকথনে মহানগরের মহাপুজো এসে পৌঁছেছে তেলেঙ্গা বাগান সর্বজনীন। টুসু পরবের সঙ্গে জড়িয়ে রয়েছে রঙিন কাগজের এক বিষাদময় আখ্যান। গ্রাম বাংলার মানুষের সঙ্গে এই শহর কলকাতার সেই সমস্ত মানুষদেরও জীবন কাহিনী এবছর তুলে ধরছে তেলেঙ্গা বাগান। প্রান্তজনের আত্মকথনে সেই সমস্ত অদেখা অজানা কাহিনী যেন নতুন করে প্রাণ পাবে সেই টুসু পরবের চৌদলা, যেই চৌদলায় করে দেবী টুসু বিসর্জনে যান, আর সেই পালন ব্রত পালন করা মানুষরা তাদের চোখের জলে বিদায় দান তাদের টুসুকে। সেই তুষতুষালির গল্পই এবছর তেলেঙ্গা বাগানে সাজিয়ে তোলা হচ্ছে। আমরা যেটা ভাবনাটা নিয়েছি সেটা হচ্ছে টুসু উৎসব। টুসু হচ্ছে মা আনন্দময়ী এক লক্ষ্মীর রূপ। এটা কি করে, এইটা একটু মেনলি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর চৌদল আছে। এই চৌদলগুলো কি করে, সেই দিন তারা কাঁধে করে বিসর্জন দিতে যায় কংসাবতী নদীর তীরে এবং সুবর্ণরেখার তীরে। এবং এদের যে সম্মিলিত যে গান এবং যে কণ্ঠের যে সঙ্গীত, তাতে একটা বিষাদের একটা আবহ তৈরি করে। এর দুর্গাপূজার সাথে একটা সাদৃশ্যগত একটা দিক রয়েছে, যেরকম দুর্গাপূজার সাথে যে বিসর্জনের সময় যে একটা আবহ তৈরি হয়, ঠিক সেরকম এদেরও সেই আবহটাই তৈরি হচ্ছে। এবং আরও দেখতে পাচ্ছেন এখানে একটা খবরের কাগজ দিয়ে বা ঠোঙা তৈরি হচ্ছে, এবং কলকাতার মধ্যেখানে দিয়ে যারা শ্রমজীবী মানে মায়েদের এবং মেয়েদের গল্পটাই তুলে ধরছে তেলেঙ্গা বাগান এই বছর। প্রতিমা হবে টুসু ব্রতের সেই টুসুর আদরে, যে টুসু বিভিন্ন গানের মধ্যে দিয়ে গ্রাম বাংলায় ঘুরে বেড়ায়। সেই টুসু এবার শহর কলকাতায় সেই সমস্ত মানুষদের কথাই তুলে ধরবে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি। দক্ষিণ কলকাতার অন্যতম পুজো যোধপুর পার্ক 95 পল্লী 74 বছরে পা দিল এই পুজো। পুজোর থিম পুনর্যোজন, বাতিল হয়ে যাওয়া জিনিসপত্র দিয়েই সাজানো হবে পূজোর মণ্ডপ। কিভাবে সেজে উঠছে পূজো মণ্ডপ, কি বলছেন পূজো উদ্যোক্তারা, ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি। মহানগরের মহাপূজোয় আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার অন্যতম নামী পূজো যোধপুর পার্ক 95 পল্লী ক্লাবে। আর কয়েকটা দিন মাত্র বাকি পুজোর, জোর কদমে কাজ চলছে, কি হচ্ছে চলুন দেখে নেওয়া যাক।
95 পল্লী ক্লাবের এবারের ভাবনা পুনর্যোজন, বাতিল নয় ব্যবহার। অর্থাৎ ফেলে দেওয়া জিনিসকে কালেক্ট করেই তৈরি হচ্ছে এবারের পূজো মণ্ডপ। আর কয়েকদিন বাকি, সেই কারণে জোর কদমে চলছে সেই কাজ। শিল্পীরা এখানে যেসব ফেলে দেওয়া জিনিস কালেক্ট করা হয়েছে সেই সব জিনিসের ওপরেই কাজ করছেন। এবং এই যে যেখানে প্রতিমা থাকবে তার দু সাইডে এলইডি টিভি লাগানো হবে এবং সেই স্ক্রিনে দেখানো হবে যে কিভাবে তারা পুরানো জিনিস বিভিন্ন জায়গা থেকে, রাস্তা থেকে, বাড়ি থেকে তারা কালেক্ট করেছে এবং সেই জিনিসগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে এই দুটো বড় বড় জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে। আরো বিস্তারিত কথা বলে নেব এখানকার সাধারণ সম্পাদক বিজয় দত্তর সঙ্গে। আমরা পুরনো জিনিস ব্যবহার করার পর জিনিসটাকে আমরা বাতিল করে দিই বা আবর্জনায় ফেলে দিই, সেটা না করে সেই জিনিসটিকে পুনরায় ব্যবহার করে একটা নতুন আঙ্গিকে দর্শকদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছি। পুনর্জন্ম বা রিসাইক্লিং, সেই একটা বার্তা যে সমাজে আমরা যে ওয়েস্টেজ করে, আমরা ধরুন নানা রকম বিজ্ঞাপন হয়, সেই বিজ্ঞাপনের জিনিসগুলো যেভাবে ওয়েস্টেজ হয় সেটাকে আমরা এই প্যান্ডেলে ব্যবহার করার চেষ্টা করছি যে কোনো জিনিস বাতিল করা যাবে। তার আমরা গত বছরের অনেক জিনিস, যেহেতু গত বছর আমরা যেটা ব্যবহার করেছি দুর্গা পুজোয় সেটা এবছরও আমরা ব্যবহার করছি। আমরা গত বছরের যে প্যান্ডেলের আমাদের স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটাকে আমরা রেখেছি। আমরা একটা মানুষের কাছে একটা মেসেজ দিতে চাইছি। 74 বছরে পা দিল 95 পল্লী ক্লাবের এই পুজো। এবারে শিল্পী ভবতোষ সুতার, তার ভাবনা বাস্তবায়িত কি হয় তা দেখার জন্য আসতেই হবে যোধপুর পার্কের 95 পল্লীর এই পুজো মণ্ডপে। ক্যামেরায় মনুজেশ মুখার্জির সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। নজর রাখবো পরের পুজোর দিকে, তবে তার আগে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। উত্তর কলকাতার অন্যতম পুজো জগৎ মুখার্জি পার্ক এই বছর এই পুজো তুলে ধরেছে আর্ট কলেজের ফুল দিকে। মণ্ডপ জুড়ে রয়েছে ফুলকুমারীর জীবন কাহিনী। কিন্তু কে এই ফুলদি, কেনই বা তার কাহিনী তুলে ধরেছে এই পুজো কমিটি, ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পুজোর সময় এলো কাছে। পুজোর সময় আসতেই মহানগরের মহাপুজো নিয়ে আমরা পৌঁছে গেছি জগৎ মুখার্জি পার্কে। যার ছবি প্রত্যেকটা শিল্পীর ক্যানভাস ভরায়, সেই মানুষগুলো আজও অন্ধকারে। আর্ট কলেজের সেই ফুল দি যা জগৎ মুখার্জি পার্কের এবছরের ভাবনা, ফুলকুমারীর জীবনের কাহিনী, যে জীবন এখনো অন্ধকারে, যে জীবন এখনো তাকে নিয়ে যায় আর্ট কলেজের সেই সমস্ত ঘরে যেখানে তার অবয়বী একজন শিল্পীকে প্রকৃত শিল্পী করে তোলে। সারা পুজো মণ্ডপ জুড়ে সেই ছবি প্রকাশিত করবেন শিল্পী পরিমল পাল, যেখানে ক্যানভাসের মধ্যে তারই কিছু অবয়ব, কিছু অদেখা অচেনা পোর্ট্রেট এই পুজো মণ্ডপকে সাজিয়ে তুলবে। তার পাশাপাশি শিল্পীর জীবনের সঙ্গে জড়িয়ে থাকা রং তুলি প্রতিমার মধ্যেও এক অন্য রঙের বিস্তার করতে চলেছে এবছর জগৎ মুখার্জি পার্কের পুজো মণ্ডপে। মাঝখানের পার্টটায় দেখা যাবে যে এই ফুলদির জার্নিটা, ফুলদি 16 বছর বয়সে এই প্রফেশনে আসে, আজকে প্রায় 65 ক্রস করে গেছে। তাই একটা অমসৃণ পথ ধরে ফুলদি হয়ে উঠে আসার যে গল্পটা, সেইটা আমার মাঝখানের পার্টে দেখা যাবে। এবং ভেতরে ঢুকে একদম সেন্টারে একটা ফুলদির স্কাল্পচার থাকবে এবং তাকে ঘিরে অনেক ক্যানভাস থাকবে, যেখানে অনেক ছাত্রছাত্রীরা তাকে স্টাডি করছে একটা ওয়ার্কশপ বা কর্মশালায়, সেইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। মানে একদমই যেহেতু ফুল দি সাবজেক্ট, সেই জন্য আমরা
365 দিন রং তুলি মাটি এই সমস্তর মধ্যেই থাকি বলে একদম সেই সমস্ত জিনিস দিয়েই মণ্ডপটা সেজে উঠবে। শিল্পীদের ক্যানভাসে ফুটে ওঠা সেইসব ফুলদিদের গল্পই জগদ মুখার্জি পার্ক এবছর তুলে ধরবে, যেখানে দর্শকরা সেই সমস্ত মানুষদের একেবারে অন্ধকার থেকে আলোয় উঠে আসার কাহিনী প্রত্যক্ষ করবেন এবছর। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি। কলকাতার আরো অন্যান্য পূজোর থিম কি হচ্ছে আপনাদের জানাবো আমরাই, আর তা দেখে আপনারাও প্রস্তুতি নিতে পারবেন কোন দিন কোন মণ্ডপ দেখতে ভিড় জমাবেন। কিন্তু এর জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান মহানগরের মহাপূজয়, আর দেখতে হবে অবশ্যই কলকাতা টিভি রাত দিন সাত দিন।